সুপ্রিয় শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আপনারা যারা এন এর তৃতীয় গণবিজ্ঞপ্তির ফলাফলের অপেক্ষায় আছেন তাদের জন্য এই আজকের আপডেটটি নিয়ে এসেছি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা সেটা হচ্ছে ডেইলি ক্যাম্পাস পত্রিকায় এই নিউজটি হয়েছে গণবিজ্ঞপ্তির ফল আজ হচ্ছে না অর্থাৎ এন টিআরসি এ কর্তৃক তৃতীয় গণবিজ্ঞপ্তির ফলাফল ঘোষণার একটি সম্ভাব্য তারিখ আজকে ছিল কিন্তু সেই ফলাফল আজকে ঘোষণা হচ্ছে না এটি একটি অত্যন্ত দুঃখজনক সংবাদ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের চুয়ান্ন হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তির ফল আজ বৃহস্পতিবার পহেলা জুলাই প্রকাশ হচ্ছে না অর্থাৎ এনটিআরসি থেকে সকল আবেদনকারী একটা আশায় ছিল যে তারা খুব শীঘ্রই তৃতীয় গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করবে এবং আজকে একটি সম্ভাব্য তারিখ ছিল কিন্তু এখনও সেই তৃতীয় গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ হলো না অর্থাৎ এখন এই শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর গণবিজ্ঞপ্তির ফল প্রকাশের কথা বলছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এন তারা বলছে শিক্ষা মন্ত্রণালয় থেকে যখন তারা অনুমোদন পাবে তখনই তারা তৃতীয় গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করবে এর আগে নয় তার মানে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে এই তৃতীয় গণবিজ্ঞপ্তিটা চলে যাচ্ছে আমরা সবাই আশাবাদী ছিলাম যে খুব কম সময়ের মধ্যেই একটি তৃতীয় গণবিজ্ঞপ্তির একটি ফলাফল পাব কিন্তু এখন এটি অনিশ্চিত গন্তব্য তৃতীয় গণবিজ্ঞপ্তির ফলাফল অর্থাৎ কখন হয় সেটা কিন্তু আর নতুন করে বলা যাচ্ছে না অর্থাৎ আমাদের একটা দীর্ঘ অপেক্ষায় থাকতে হবে এমনটাই মনে হচ্ছে এছাড়াও যারা রিট আবেদনকারী আছে তারাও হয়তোবা রিভিউ পিটিশনের যে মামলাটা খারিজ হলো সেটাও তারা কপি সংগ্রহ করতেছে কোন দিকে যাচ্ছে সার্টিফিকেট কপি সংগ্রহ করছে এক কথায় কোন দিকে যাচ্ছে সেটা বলা যাচ্ছে না শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর গণবিজ্ঞপ্তির ফল প্রকাশের কথা বলছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি অর্থাৎ তারা বলছে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পরেই এই ফলাফল আমরা ঘোষণা করব এমনটাই কিন্তু এন কর্মকর্তারা বলছে এই ছিল আজকের আপডেট ধন্যবাদ ভিউয়ার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আইন ও শিক্ষা বিষয়ক যে কোনো আপডেট পেতে अपरदी के एक ज्येष्ठ कर्मकर्ता बृहस्पतिवार रात डेली दे कैम्पास के बण विज्ञप्त फल प्रकाश